নমস্কার বন্ধুরা, গোপালে হেসেরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ একটা সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব কম সময় তৈরি হয়ে যাবে, অথচ এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে সয়াবিনের এই দারুণ টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য কড়ায় বেশ খানিকটা জল আমি গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন। এবার এই সয়াবিনটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব, সেজন্য একটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট দুয়েক সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছে, এবার ঢাকা তুলছি। সয়াবিনগুলো দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এই সয়াবিনগুলো গরম জল থেকে নামিয়ে নেব। এবার এই সয়াবিনগুলো গরম জল থেকে নামিয়ে নেওয়ার পর নর্মাল ওয়াটারে দুবার ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে চেপে চেপে এর থেকে জলটা বার করে দেব। আর এই কাজটা করে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। সেদ্ধ করা সয়াবিনটা থেকে খুব ভালো করে জল চেপে ফেলে দিয়ে এটা রেখে দিয়েছি। আর এবার মূল রান্নাটা করার জন্য 3 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে মশলাটা যাতে ভালো করে কষানো হয় আর টমেটো যাতে সফট হয়ে যায়, সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি। মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম, টমেটোগুলো এখন সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার এই রান্নাটাকে দারুণ টেস্টি বানানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করব স্মিথ অ্যান্ড জোনসের সয়াবড়ি নিউট্রি মশালা। এই মশলাটা এই রান্নায় দিলে পরে এর মধ্যে আর কোনো রকম মশলা, মানে গুঁড়ো মশলা, জিরে, ধনে, গরম মশলার গুঁড়ো, এমনকি নুনটা পর্যন্ত দিতে হয় না, কেননা এর মধ্যে সব কিছু দেওয়া থাকে। আর এই প্যাকেটটা কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন মাত্র 5 টাকায় পাওয়া যায়। তাই এটা কিন্তু আপনারা অনায়াসে কিনে এই রান্নাটাকে দারুণ টেস্টি এবং একদম ফাস্ট করে ফেলতে পারেন। এবার প্যাকেটটা কেটে দিচ্ছি, মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দিলাম, সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিচ্ছি। মিনিট 5 রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্মিথ অ্যান্ড জোনসের এই সয়াবড়ি নিউট্রি মশলাটা দিয়ে সয়াবিন রান্না করলে এর টেস্ট এতটাই ভালো হয় যে আপনাদের বারে বারে কিন্তু এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। যাই হোক, কথা বলতে বলতে ধনে পাতা কুচিটা ভালো করে মেশানো হয়ে গেছে, রান্না কিন্তু এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটা আমি ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই সয়াবিনের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন।